গ্রেপ্তার হওয়ার পরেও কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ঢুকেছে কোটি টাকা। যখনই জামিন মামলার শুনানি হচ্ছিল তখনই আদালতে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন ইডির আইনজীবী। কেননা গ্রেপ্তার হয়েছিল গত বছর জানুয়ারি মাসে, তারপর তার অ্যাকাউন্টে ঢুকেছে কত না, 1,20,00,000 টাকা। এই টাকা এলো কিভাবে, তাই তার জামিনের বারবার বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। শুনানি পর্ব শেষ হলেও রায়দান পর্ব স্থগিত রেখেছেন বিচারপতি। গ্রেপ্তারের পরও কুন্তলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইডির আইনজীবী। কে দিল টাকা, কোথা থেকে এলো টাকা, তা নিয়েই কলকাতা হাইকোর্টে কুন্তলের জামিনের বিরোধিতা করে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল কুন্তল ঘোষের জামিন মামলার শুনানির শেষ পর্ব। শুনানির সময় এই প্রশ্ন তোলেন ফিরোজ ইডুলজি। জামিনের রায়দান পর্ব স্থগিত রাখেন বিচারপতি। কুন্তল ঘোষ তার পক্ষে তার আইনজীবীরা যেমন তাদের বক্তব্য জানান, ইডির পক্ষ থেকেও কিন্তু জামিনের বিরোধিতা করে কিন্তু বক্তব্য পেশ করা হয়। নিয়োগ দুর্নীতির অভিযোগে 2023 গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কুন্তল। 325 জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে 3,25,00,000 টাকা নিয়েছিলেন কুন্তল, এমনটাই অভিযোগ। এই মামলাতেই জামিনের আবেদন করেন কুন্তল। প্রিয়াঙ্কা রায় ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ধুমধাম করে শুরু হওয়া তরুণের স্বপ্নই এবার কেড়ে নিয়েছে রাতের ঘুম। জেলায় জেলায় ট্যাব নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, শুধুই কি সাইবার হানা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো গল্প, নাকি কলকাঠি নাড়ছে বড় কোনো মাথা? জেলায় জেলায় উধাও ট্যাবের টাকা, একাধিক জেলায় তরুণের স্বপ্নে সাইবার হানা, লুণ্ঠিত রাজ্যের কোষাগার, গায়েব লক্ষ লক্ষ টাকা। এই মুহূর্তে আমি রয়েছি ভগবানপুর KBS উচ্চ বিদ্যালয়ে, এবং এই ভগবানপুর KBS উচ্চ বিদ্যালয়ের যিনি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ, তাকে ট্যাব কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যালয়েরই কম্পিউটার শিক্ষক রকি শেখের গ্রেফতারির হতবাক বিদ্যালয়ের সকলে। রকি শেখ 2021 সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করে। জয়েন করার পরে তিনি ঠিকভাবে স্কুলে কম্পিউটারের ক্লাস করাতেন, ঠিকভাবে ক্লাস করতেন, ঠিক টাইমে আসতেন, ঠিক সময় যেতেন। তো তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছি। ট্যাবের টাকা উধাও কাণ্ডে মালদায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে KBS হাই স্কুলের শিক্ষক রকি শেখ ছাড়াও রয়েছেন হাসেন শেখ, পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার। বেহালার সরসুনা গার্লস উচ্চ বিদ্যালয়ে 26 জন ছাত্রীর ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। বুধবার তদন্তে নেমে পুলিশ চোপড়া থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে, মঙ্গলবার আরও 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 26 জনের যে ট্যাবের টাকা হ্যাকাররা আত্মসাত করেছে, এই নিয়ে প্রধান শিক্ষিকা যিনি, তিনি মূলত অভিযোগ জানান সাইবার ক্রাইমে, এবং সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে, এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়েও 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি। তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি, অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পাইনি এখনো। গঙ্গাসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। আমাদের বিদ্যালয়ে 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে, এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, FIR করা হয়েছে এবং তারা তদন্ত করবে। বাদ যায়নি বীরভূম, সেখানেও 17টি স্কুলের 89 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। স্কুল পরিদর্শকের তরফে স্কুল কর্তৃপক্ষকে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করার নির্দেশ, পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর থেকেও ব্যাংকগুলিকে চিঠি দেওয়া হয়েছে। 89 জন স্টুডেন্ট, তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে, ব্যাংকগুলোতে আমরা চিঠি দিচ্ছি,
যাতে করে, এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, ওই অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা রিটার্ন করিয়ে দেবে। আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায়, সেই ব্যাপারে আমরা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হাওড়াতেও 30টি স্কুলের প্রায় 124 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। সরকারি পোর্টালে সমস্ত নথি দেওয়ার পরেও মিলছে না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন, ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন, তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেবার আমরা নিচ্ছি। জেলায় জেলায় তরুণের স্বপ্নের টাকা নিয়ে ভোগান্তি, কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা, আবার কারো অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা। তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার একের পর এক অভিযুক্ত, সাইবার হানা নাকি অন্য কোনো গভীর দুর্নীতির ছক। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে ট্যাব দুর্নীতি, 17টি স্কুলে মেলেনি ট্যাবের টাকা, অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় 3,000 পড়ুয়া। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ গড়মিলের অভিযোগ উঠে আসছে, 512 জন পড়ুয়া ট্যাবের টাকা এখনো পর্যন্ত পায়নি। মুর্শিদাবাদে ট্যাব দুর্নীতি, 17টি স্কুলে মেলেনি ট্যাবের টাকা, অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় 3,000 পড়ুয়া। 1, 2, 3 করে গুনলে শেষ হবে না, কেননা 3,000 পড়ুয়া এখনো পর্যন্ত ট্যাবের টাকা পায়নি শুধুমাত্র মুর্শিদাবাদে। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ ও গড়মিলের অভিযোগ উঠে আসছে, পড়ুয়ারা কি অভিযোগ করছেন এবং প্রধান শিক্ষক তিনিই বাকি জানাচ্ছে, শুনুন। না, এখনো অবধি আমি পাইনি। আমি কি গোটা স্কুলেরই এখনো অবধি কেউ পাইনি। হ্যাঁ, আবেদন তো করা হয়েছে, তো আমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল যে 5 সেপ্টেম্বর থেকে কথা চলে আসছে, তবে থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি। কিছু স্কুলে, বহরমপুরের প্রায় সব স্কুলেই টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের কিছু স্কুল এখনও অফ রয়েছে। বুঝতে পারছি না কেন ঢুকছে না। চিন্তা বলতে, আমরা ধরুন একটা ট্যাবের টাকা, ফার্স্ট আমরা স্কুল থেকে একটা টাকা পাচ্ছি, সেটার জন্য একটা আশাবাদী রয়েছি, আর সেটার জন্য একটা আশাই রয়েছিলাম, বাট এখনও অবধি ঢুকছে না টাকাটা। এটাই একটা চিন্তা বা আনন্দের একটা অবকাশ বলতে পারে। মুন্ডচন্দ্র বিদ্যাপীঠে আমাদের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি, কী ব্যাপার সেটা তো বলা পরিষ্কারভাবে আমার পক্ষে যাবে না। যখন টাকা ঢুকেনি, যেহেতু একটা সময় আমাদেরকে দিল, তো আমরা সেটাকে একবার চেকিং করে নিলাম, ছাত্রদের স্বার্থে সেটা আমাদের সুবিধা হলো কিছুটা, যদি দু একটা যেটা ভুল ছিল সেটা কারেকশানও হয়ে গেল। টাকা যখনই প্রশ্ন করছি যে স্যার টাকাটা ঢুকলো না কেন, উনি বলেন যে আমাদের দু একদিনের মধ্যেই ঢুকে যাবে, এই কথাই বারবার বলেন। ডিআই স্যার বললেন যে দু একদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। বারবার প্রধান শিক্ষকরা ভরসা করছেন ডিআইয়ের ওপরে, কিন্তু সেই রিপাবলিকের প্রশ্নে চুপ ছিলেন ওই ডিআই। ডিআই অমর কুমার শীলকে লাগাতার চোখা চোখা প্রশ্ন করে রিপাবলিক বাংলা, সব জেনেও চুপ ছিলেন ডিআই অমর কুমার শীল, বাধ্য হয়ে পালি এলাকা ছেড়েছেন ডিআই। আপনি 5,000 জনের অ্যাকাউন্টে, দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কি বলবেন? ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে বলছে সালারের ঘটনাটা। আপনি 5,000 জনের প্রায় 5,000 জনের অ্যাকাউন্টে, 5,000 জনের দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কি বলবেন? ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে বলছে সালারের ঘটনাটা। আপনি 5,000 জনের প্রায় 5,000 জনের অ্যাকাউন্টে, 5,000 জনের দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।